আমরা একটি বিষয়ে জানবার চেষ্টা করব নির্বাচন নিয়ে যেহেতু আলাপ করছি এই যে উপজেলা নির্বাচন সেখানেও বিএনপির অংশ না নেয়া এবং আওয়ামী লীগের যে অংশ নেয়া এবং মানে তাদের দলীয় প্রতীক বাদে অংশ নেয়া উন্মুক্ত করে দেয়া এই বিষয়টি নিয়ে একটু বলবেন আর পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে বিদেশিদের যে মানে কনসেন্ট্রেশনের কথা বলি আমরা বন্ধুরাষ্ট্র যাদেরকে তাদের মনোযোগও মানে বিএনপির যা কথা বলা হচ্ছে আজকেই ওবাদুল কাদের সাহেবও সেটি ইঙ্গিত করেছেন যে সেই জায়গায়ও মনোযোগটা আগের চেয়ে কম নির্বাচনের আগে যেরকম ছিল এখন ততটা নেই সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করে উপজেলা নির্বাচনটা আসলে আমাদের দেশে কতটা ম্যাটার করে এটা একটা বিষয় বিকজ আমরা তো মানে পার্লামেন্টারি ইলেকশন আর বিএনপির পক্ষে আমার মনে হয় যে উপজেলা নির্বাচনে যাওয়াটা তো মানে যেহেতু ওরা জাস্ট চার মাস আগেই একটা ইলেকশন বয়কুট করলো তো তারপর হঠাৎ করে যদি ইউটার্ন করে ওরা যদি ইলেকশনে আসে এটা তো ভালো দেখায় না যদি বিএনপি আমার মনে হয় যে আগামীতে ইলেকশন আসে আসলেও আমার মনে হয় এটা দুই তিন বছর আগে না হ্যাঁ বাট এই ইলেকশনে মানে আসলে মানে যেটা হবে যে তাহলে ওদের মধ্যে থেকেই কোশ্চেন আসবে যে তাহলে জানুয়ারি সেভেন ইলেকশনটা বয়কট করা দরকার কি ছিল ঠিক না সেই জন্যই আর আরেকটা জিনিস কি বিএনপির একটা জিনিস আপনি দেখবেন যে ওদের একটা এই সতেরো বছর ওরা এক ধরনের ওয়াইল্ডারনেসে থাকার কারণে মানে এক ধরনের ধরেন ওদের তো ক্ষমতার কোনো স্বাদ পায়নি বা এটা যে বাইরে থাকার পরে পার্টিটা কিন্তু যে একটা ইয়ে যে পার্টি কিন্তু ভেঙে যায়নি পার্টি ভেঙে যায় নাই পার্টি কিন্তু ইউনাইটেডই আছে এবং আপনি যদি দেখেন যে পার্টির থেকে আর একটা পার্টি আওয়ামী লীগে যাওয়া কতজন গেছে খুবই নেগলিজিবল আগে বাংলাদেশের মানে আমরা এইটিস নাইনটিজের আমরা দেখতাম যে ওখানে যাচ্ছে এই ওখানে মানে খুবই বাইং অ্যান্ড পারচেজিং চলতো সেই জায়গাটা কিন্তু একদম থেমে গেছে যে বিএনপি করে সে বিএনপি করে মানে তার ডিসপাইড দ্য সে যেই ধরনের সাফারিংসটা সে নিচ্ছে ওই ইয়েতে তা আমার মনে হয় না যে বিএনপি অ্যাজ এ পার্টি এই ওর কিছু রেবেল ক্যান্ডিডেট এবার উপজেলা নির্বাচনে গেছে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা তাদেরকে মানে বাদ দিচ্ছে বা ব্যান মানে পার্টি থেকেই বহিষ্কার তো এর ফলে যে বিএনপি খুব যে ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় না আর আওয়ামী লীগের জন্য আপনার ছাড়া এটা করার কারণে যেটা হয় যে ওরা আমার যেটা মনে হয় যে এর ফলে ওরা গ্রাসরুট থেকে নতুন লিডারশিপও তৈরি করতে চাচ্ছে প্রতীক নিলে যেটা হয় যে প্রতীক নিয়ে সবাই প্রতীকের পিছনে যায় একটা আগলি একটা ব্যাটেল তৈরি হয় তবু যেই এমন একজন আসুক যাকে সে কোপ করতে পারবে বা গ্রাসরুটে তার লিডারশিপটা আরও একটু চাঙ্গা হবে এই এই চিন্তা থেকে এবং এইটা এই আলোকেই দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগ স্পষ্ট বলা হচ্ছে যে যাতে রিলেটিভ অব কারেন্ট এমপি যাতে না দাঁড়ায় এটা কারণ হচ্ছে তারা চাচ্ছে যে গ্রাসরুটে ডিফারেন্টলি মানে অন্য লিডারশিপটাও তৈরি হোক আর ফরেন উপ ওয়েস্টার্ন ন্যাশনগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে তারা গ্লোবালি কিন্তু দেখবেন যে তারা কিন্তু রিট্রিটে আগের আমেরিকান অ্যাম্বাসাডার দু হাজার একে বা উনিশশো একানব্বই তার যে পাওয়ার আর আমেরিকান অ্যাম্বাসাডার এখন দু হাজার চব্বিশের পাওয়ার এটা শুধু বাংলাদেশে না অন্যান্য অনেক দেশেই নেই হ্যাঁ আর আপনার দেখতে হবে যে আমার এই জিডিপি তো আমার জিডিপি এখন চারশো বিলিয়ন ডলার একটা চারশো বিলিয়ন ডলার বা একটা বড় ইকোনমিতে এসে একটা ওয়েস্টার্ন অ্যাম্বাসাডারের পক্ষে অনেক ক্ষেত্রে ডিকটেট করা টাফ বা একটা অনেক কিছু বলা বা ইয়ে উপদেশ দেওয়া অনেক সামনে আরো কমবে এটা মানে ওয়েস্ট পুরো গ্লোবালি এক ধরনের রিট্রিটের মধ্যে আছে আপনি যদি ওয়েস্ট ইয়েগুলো ন্যাশনগুলো দেখেন আফ্রিকার ন্যাশনগুলো সবগুলো আগে ফ্রান্স ওইখানে ডিকটেট করতো ফ্রান্সকে প্রত্যেকটা ছোট ছোট দেশগুলো ফ্রান্সকে ইয়েদেরকে তাড়িয়ে দিয়েছে ওদের সৈন্য যেই সমস্ত জায়গা ছিল ইভেন আপনি গত সপ্তাহেই তো নিজের থেকে ইয়ে আমেরিকা তার ট্রুপসকে তুলে নিতে বাধ্য হয়েছে তো ফলে ওয়েস্টার্ন যে আগে আমরা মানে উনিশশো উননব্বই কোল্ড ওয়ারে জিতার পরে হ্যাঁ তিরিশ বছরের মতো ওয়েস্টের একটা আধিপত্য ছিল হ্যাঁ আপনি যদি জন্মিয়ার শার মেয়ার বা এদেরকে দেখেন এরা যেটা বলে যে একটা আমেরিকা সুপার পাওয়ার ছিল এখন আবার নতুন করে আমেরিকা এই সুপার পাওয়ারত্বে ভাগ বসাচ্ছে রাশা সেখানে চায়না ফলে ওয়েস্টের যে রোল অনেকটাই মানে ডাইলুটেড হয়েছে ওয়েস্ট সেই জায়গাটায় নাই ফলে এখানে সে বাংলাদেশ পুরো সাউথ এশিয়াকে অনেকটাই দেখছে ইন্ডিয়ার চোখে আপনি চান আর না চান এটা আপনার জন্য মানে কতটা সুখকর হোক আর মানে এটা ইয়ের হোক সে চিন্তা করছে যে যে না আমি এমন কিছু করব না যাতে ইন্ডিয়া আমার উপর বেজার হয় এই জিনিসটা এখন তার এটা একটা রিয়ালিটি আপনি চান আর না চান এই জায়গায় এসে থেকেছে ফলে আমি মনে করি না যে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা এখন মোর তারা মোর ইন্টারেস্টেড টু মানে একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে তারা চায় যে কেউ যদি একটা এয়ারক্রাফ্ট বিক্রি করতে পারে বা একটা রেডার বা একটা পাওয়ার প্লান্ট বা একটা